আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার আর মুখরোচক চিংড়ি ভর্তার রেসিপিটি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। তাই আজ কিভাবে চিংড়ি মাছ দিয়ে মজাদার এই ভর্তা করবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আজকে আমি চিংড়ি মাছ ভর্তা করতে এখানে কুচু চিংড়ি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আর চিংড়ি মাছগুলোকে আমি লেজ মাথা সহই নিয়েছি, যেহেতু ছোট চিংড়ি সেজন্যই। তো আপনারা বড় চিংড়ি নিলে লেজ মাথাটা ফেলে দিবেন। তো এই ভর্তাটা করতে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, নিয়েছি 4টি কাঁচামরিচ আর নিয়েছি 5টি শুকনো মরিচ। তো আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও করতে পারেন। এই তো, আর এখানে একটি রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আজকে ভর্তা তৈরি হবে। তো ভর্তা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো আমি আজকে সরিষার তেলেই এই ভর্তাটা করব। তো এখানে যে শুকনো মরিচগুলো রেখেছিলাম সেগুলো এবার ভেজে নিব এই তেলের মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন, নেড়ে চেড়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো যেহেতু ভর্তা তাই সরিষার তেল দিলেই কিন্তু ভালো হয়। তো এই তেলের মধ্যে আমি মরিচগুলোকে একদমই মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে, দিয়ে দিচ্ছি রসুনগুলোকেও, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো ভর্তায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি এই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মজাদার এই চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাকে একটু ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি প্যান থেকে। একই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। তো এই তো তেলটা একটু সামান্য গরম হয়ে আসলে আমি এখানে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকেও কিন্তু ভেজে নেওয়ার পালা। তো ভিউয়ার্স, সেম প্রসেসেই কিন্তু আপনারা ছোট বড় মাঝারি চিংড়ি দিয়ে করতে পারেন। তবে মাঝারি চিংড়ি দিয়ে করলেও কিন্তু মাথা লেজটা বেছে নিতে হবে, আর বড় চিংড়ি দিয়ে করলে কিন্তু অবশ্যই খোসাটাকে ফেলে দিতে হবে। এই তো যেহেতু চিংড়ি মাছ মাছ সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, এতে করে কিন্তু কালারটা ভালো আসবে। এই তো এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। তো এগুলোকে কিন্তু একটু মুচমুচে করেই ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মজাদার আর মুখরোচক এই চিংড়ি ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন এই চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করার জন্য। তো এই তো সেই ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাকেও এবার আমি এখানে দিয়ে দিলাম, আর এগুলোকে নেড়ে চেড়ে এবার ভেজে নিচ্ছি। তো এই তো এগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো থাকবে, কারণ খুব বেশি আছে এগুলোকে ভাজলে এগুলো তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ঠিক ভালোভাবে ভাজা হতে চাইবে না। এই তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এই তো আমি প্যান থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমার নামানো হয়ে গেছে, আর এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে ফিরে আসছি। এই তো এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়েও ধরা যাচ্ছে। তো এই তো এবার আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আপনারা সেম প্রসেসে কিন্তু পাটায় পিষেও এটাকে ভর্তা করে নিতে পারেন। তবে হাত দিয়ে ভর্তা করলে কিন্তু এই ভর্তাটা খেতে ঠিক ততটা ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি
এখানে নিয়ে নিয়েছি এই মাছগুলোকে। আর এবার সেই শুকনো মরিচগুলোকে বোটাটাকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডারের জারে। আমি আবারও বলছি আপনারা সেম প্রসেসে কিন্তু পাটায় পিষেও ভর্তাটা করে নিতে পারেন। তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভর্তা করে নিয়েছি। তো একেবারেই কিন্তু মিহি করে ফেলিনি, জাস্ট সামান্য একটু হাতে বাজে এরকম রেখেছি, এতেই ভর্তাটা খেতে ভালো লাগে। তো এই তো আমি জার থেকে এই মাছের ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মজাদার এই ভর্তা দেখেই কিন্তু জিভে পানি এসে যাচ্ছে। তো এই তো নামিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনোই লবণ ব্যবহার করিনি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।